করোনার দ্বিতীয় ঢেউ উপচে পড়তেই সংক্রমণের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। করোনা সংক্রমণের মোকাবিলায় তৎপর হয়ে উঠেছে ডাক্তার কিংবা নার্স, রাত দিন এক করে তাদের পরিষেবা নিরন্তর চলছে। এর পাশাপাশি করোনা সংক্রমণ রোগী কিংবা তার পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা। আজ কোভিড সংক্রমণের পরিষেবায় নিয়োজিত হলেন শিক্ষক সমিতি। আজ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে ও পরিচালনায় সারা জেলা জুড়ে কোভিড সংক্রমণ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে দুয়ারে শিক্ষক নামে একটি পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়। এই পরিষেবা প্রদানের অঙ্গ হিসেবে সমিতির শিক্ষক শিক্ষিকা বৃন্দ কোভিড সংক্রমণ ব্যক্তিদের বাড়ি গিয়ে ফল, শুকনো খাবার এবং চাল, ডাল, দুধ, সয়াবিন সহ বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবার ও সাবান সরবরাহের ব্যবস্থা করেন। আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিস গুরজাংঝোড়া বিল্ডিং এর সামনে এই পরিষেবার শুভ সূচনা করেন সমিতির শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, জলপাইগুড়ি সদর বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বর্মা সহ অন্যান্যরা। কমিটির কনভেনার অঞ্জন দাস জানান, শহরের বিভিন্ন ওয়ার্ডে ও জেলায় থাকা কোভিড সংক্রমণ রোগীর সমস্ত রকম প্রয়োজনে তারা পাশে থাকবেন। তিনি বলেন, রাজনৈতিক রং দূরে সরিয়ে শুধুমাত্র রোগীর পরিষেবার জন্যই আজ এই উদ্যোগ। বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে আজ লড়াইটা রোগীর বিরুদ্ধে নয়, রোগের বিরুদ্ধে বলেই তিনি জানান। রোগের অবসান ঘটিয়ে আবার তারা ফিরে আসতে চান শিক্ষকতার জীবনে। সেই সঙ্গে তিনি সকল শিক্ষক শিক্ষিকার সহযোগিতা ও উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজনে সকলকেই অভিনন্দন জানান। বর্তমান পরিস্থিতিতে লকডাউন স্বাস্থ্যবিধি মেনেই আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আমরা জলপাইগুড়ি সারা ডিস্ট্রিক্টে আর কি যত কোভিড আক্রান্ত পরিবার আছে তাদের কাছে আমরা কিছু শুকনো ফল এবং প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এই জন্য আমাদের প্রকল্পটার নাম দিয়েছি আমরা দুয়ারে শিক্ষক আর কি। শিক্ষক মহাশয়রা জলপাইগুড়ি শহরের প্রতিটি ওয়ার্ড এবং আমাদের যে 13টি সাংগঠনিক ব্লক আছে প্রতিটি ব্লকে শিক্ষকরা সংশ্লিষ্ট ব্লকের করোনা আক্রান্ত পরিবারগুলোর পাশে পৌঁছে যাবে। সেখানে কোন কোন পরিবারের সেগুলো প্রয়োজন রয়েছে সেটা আমাদের যে মাদার পার্টি রয়েছে, মাদার পার্টির ওয়ার্ড সভাপতি এবং অঞ্চল সভাপতির থেকে আমরা লিস্টটা নিয়ে তাদের বাড়ি বাড়ি আমরা এই সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছি। শুধু যে এই সামগ্রীগুলো দেওয়া হচ্ছে তা না, কোভিড আক্রান্ত পরিবার যারা রয়েছে তাদের যে কোনো রকম প্রয়োজনে ওষুধপত্র থেকে শুরু করে অন্যান্য যত সমস্যা রয়েছে আমাদেরকে যদি আমরা জানতে পারি আমরা আমাদের সমিতির পক্ষ থেকে যতটা সম্ভব আমরা সেগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করব।